Thana Jiba Mar Salmaribo Aguli Dharmanagar Thangma Malkhong Khorakla Station Asongona Kidenge Khorakpuri Wanchito Phani Shikralno Butok Khlai Kahine Dipramothni Phasing Yashi Surchaka Koktomathon Panda Khlai Padibong Padibani Monokar Amsaya Krashala Amra Bangali Haste Habunko Koktomathon Bisingti Padibong Cheri Nai Shamong Sitra Tangai Rono Krak Mazra Na Shamong Narka Hapang Naikonai Rono Bangali Shikla Somasni Haste Tangpang Prabir Devnat Bătăi bușaca, diframota, asemenea și mino, tu da tu da coxul tău, vanzi tu fane borono, buto clai tongo. Amoni bugino, hapano, mokol ca hamki, na bugibo, șaca. Bătim nu tui, tana va coxul tău, tanki, la mutaro, coxul tău, mung, ia sanglie, inibo, coxul tău, ca. Amoni bugino, bătim un băi, crimzer, no, dacli, dacli, romne, ne bugi, corac, tri, șaca. Doresi, musa, ia, crișe, ia, inke, buscan, ne șala, cotul tău, vă, oncone, inke, la agda, marica, amra, bangal, ne șic, la mota. আমরা আজকের যে বিশেষ উদ্দেশ্য নিয়ে সাংবাদিক সম্মেলনে আহ্বান করেছি আমরা দীর্ঘদিন ধরে দেখছি বিশেষ করে এর যে বাঙালি বিদ্বেষী তৃণমূলতা দল সৃষ্টি হওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে ও জোয়াতে ট্রেনে বাসে বাঙালিদের উপর অকারণে নির্যাতন বা ও জোয়াতে তারা মানসিকভাবে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করে তাই আমরা গত 15 তারিখ 16 মার্চ আগরতলা থেকে ধর্মনগর যাত্রী একটা ট্রেন এই ট্রেনে আমাদের ত্রিপুরা রাজ্যের সন্ধ্যার সময় যে ট্রেনটা যায় সেখানে আমপাশা থেকে আগত আগরতলা থেকে মনু যাওয়ার পথে তারা চারজন যুবক ছিল এবং একজন মহিলা মানে বসাকে মানে সিটে বসাকে কেন্দ্র করে বাঙালি চার আমাদের এই ভাই তারা তাদের উপর আক্রমণ করে কয়েকজন উপজাতি যুবক তারা কোনো দোষ ছিল না একটা নির্দিষ্ট সময় ধরে আমরা দেখছি যখন তারা ত্রিপুরা রাজ্যে তীব্রমতা বিশেষ করে পদ্মত কিশোর দেববর্মন এই দল তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন জায়গার মধ্যে বাঙালিদের উপর আবার নতুন একটা ষড়যন্ত্র চলছে তো আমরা সেটা কেন সাংবাদিক সম্মেলন করছি সেই যে 15 মার্চের যে ঘটনা বাঙালি যুবকদের কোনো দোষ ছিল না তারা ধর্মনগর যাওয়ার জন্য জন্য ট্রেনে বিকালে 6টার সময় উঠেছে তো সেখানে দেখা গেছে সিট বসাকে কেন্দ্র করে চারজন যুবক আমাদের বাঙালি যুবক সমাজে যুবক ভাই তারা একটা নির্দিষ্ট যা স্টেশনে যাওয়ার পর যেমন মনুঘাট মনু যাওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে শারীরিকভাবে আক্রমণ চালায় চারজন যুবককে রক্তাক্ত করে সেই প্রতিবাদে আমরা আজকের ছাত্র যুব সমাজের পক্ষ থেকে বাঙালি উপর যে বারবার নির্যাতন হচ্ছে নতুনভাবে একটা ষড়যন্ত্র চলছে সেটা আমরা প্রশাসনিক স্তরে নিয়ে যেতে চাই তারা সেই আক্রান্ত যুবকদের কোনো দোষ ছিল না তদুপরি তারা কুমারঘাট থানার মধ্যে এফআইআর করে এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করে কিন্তু প্রশাসনিক স্তর থেকেও তাদের উপর কোনো স্টেপ নেই তো আজকে যদি উপজাতি যুবকদের উপর হতো প্রশাসন নিশ্চয়ই তারা চুপ করে বসে থাকতে পারত না তো আমরা সেই চারজন যুবক ছিল সম্রাট দে এবং একজন বয়স্ক মহিলাও ছিল যার উপর আক্রমণ করেছিল সুস্মিতা দেব শুভম দেব এবং প্রসন্নজিৎ দাস এই চারজন ছিল আমাদের ত্রিপুরা রাজ্যেরই বাঙালি যুবক ভাইয়েরা তো এই পরিকল্পিত আক্রমণ আমরা দেখছি ত্রিপুরা রাজ্যে আবার নতুনভাবে বাঙালিদের উপর একটা আক্রমণ আনার চেষ্টা করছে তাই সেটা সতর্ক করার জন্য আমরা প্রশাসনিক স্তরে এবং যারা আক্রান্ত হয়েছে আক্রান্ত যাদের দ্বারা আক্রান্ত হয়েছে এই আক্রান্তকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আমরা আহ্বান করছি অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিয়ে তাদের
আমাদের যদি সেই দাগ সিয়না করা হয় তাহলে আমরা একটা আন্দোলনের পথে যেতে বাধ্য হব তাই আমরা প্রশাসনিক স্তরকে স্তরে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন তাদের কি আইডেন্টিফাই করা গেছে কে কে মারছে অ্যাকচুয়ালি তারা তো অনেক জন ছিল যে চারজনের উপর আক্রমণ করেছে এখান থেকে রেলটা যখন মনু ঘাট যাওয়ার পর তাদের উপজাতি তাদের একটা বিশেষ জনগোষ্ঠীর লোক প্রায় 20-25 জন এসে তাদের চারজনের উপর অকথ্যভাবে আক্রমণ চালায় তো তারা কাউকে চিহ্নিত করতে পারেনি কিন্তু যারা করেছে একটা মনু ঘাটের এরিয়ার লোক নিশ্চয়ই তারা জ্ঞানের কিছু পরিচিত লোক যে যারা নেতৃত্ব দিয়েছিল তো তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আর যদি না হয় তাহলে না হলে তাহলে আমরা ত্রিপুরা রাজ্যে যে বারবার ওই বাঙালিরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে আর এখন নতুন করে সেই পদ্যুৎ কিশোর বা উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বাঙালি বিদ্বেষী একটি মনোভাব তৈরি হয়েছে উপজাতিদের মধ্যে তার থেকে যাতে আগামী দিনে রেলে যাওয়ার একটা আমরা ওই অনুভব করছি মানে রেলে যাওয়ার রাস্তার মধ্যে একটা নিরাপত্তাহীনতায় ভোগার সম্ভাবনা রয়েছে তো সেইগুলি যাতে সুনিশ্চিত করা হয় এবং কোনো যাত্রীদের উপর যাতে কোনো ধরনের আক্রমণ না করা হয় আর বর্তমানে যারা করেছে তাদের গ্রেপ্তার করে অতি উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আমরা আপনার না যদি না করা হয় আমরা পরবর্তী সময়ে আমরা অনেকদিন 4 দিন হয়ে গেছে ওয়েট করছি যে তাদের